কমেন্টস এসেছিল অস্ট্রেলিয়ার দেশ পাপুয়া নিউগেনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করতে উপর ভিত্তি করে আজকে আপনাদের সাথে করছি নিউগেনিয়া সম্পর্কে কারণ কয়েক ভাই পাপুয়া নিউগেনিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং আমাকে বলছে যে ভাই এই দেশটি আসলে কেমন হবে সোভি ওয়ার্স কথাটা বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যায় পাপুয়া নিউগেনিয়া দেশটি উনিশশো সালে স্বাধীন হয় অস্ট্রেলিয়ার কাছ থেকে আগে এটা অস্ট্রেলিয়া শাসন করত। এবং এই দেশটি অস্ট্রেলিয়া থেকে একশো কিলোমিটার উত্তরে ইন্দোনেশিয়ার পূর্বে এবং ফিলিপাইনের দক্ষিণে দেশটি অবস্থিত ভিউয়ার্স দেশটির অবস্থা আয়তন এক লক্ষ আটাত্তর হাজার বর্গমাইল এবং এখানে বসবাস করে প্রায় নব্বই লক্ষ মানুষ তো এবং এই নব্বই লক্ষ মানুষের মধ্যে এইটি পার্সেন্ট আশি পারসেন্ট মানুষ বসবাস করে গ্রামে পাহাড়ে এবং বিশ পার্সেন্ট আঠারো থেকে বিশ পার্সেন্ট মানুষ বসবাস করে তাদের শহরে তো এই দেশটি খুব সুন্দর একটি দেশ এটি একটি ট্যুরিজম প্লেস বাট ওয়ার্কের জন্য এখনও প্রস্তুত না এর কারণ হচ্ছে দেশটির আশি ভাগ মানুষ গ্রামে বাস করে এবং পাহাড়ের জঙ্গলে বাস করে এবং তাদের গ্রামগুলো আমাদের গ্রামের মতো সাজানো গোছানো গ্রাম না তারা অর্থাৎ এক কথায় যে আফ্রিকান ম্যান্ডা যেভাবে বসবাস করে যে জঙ্গলের মধ্যে তারা পশু পাখি শিকার করে খায় এবং তাদের পোশাক আশাকও ওইভাবে এখন এই বর্তমান সময়েও অতটা ভালো হয়ে ওঠেনি অর্থাৎ এক জঙ্গলের স্টাইল সেখানে এবং পাহাড়ের আনাচে কানাচে তারা কাজ করে আর কি জীবন ধারণ করে তো সেই হিসেবে আপনারা যদি চান আমি বলবো যে পাপুয়া নিউগেনিতে আপনারা ভিজিট করতে যেতে পারেন কারণ বর্তমানে সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য প্রচুর ভিজিটর সেখানে আপনার ভিড় জমায় বাট ওয়ার্কের জন্য কতটুকু প্রস্তুত এ বিষয়ে ইনশাল্লাহ আমি আরও তথ্য দিব ট্রাভেল স্কাইতে কারণ আমি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছি রিসার্চ করছি এবং যারা সেখানে বর্তমানে আছে তাদের সাথে কথাবার্তা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি ইনশাল্লাহ বিস্তারিত আরও দিব তবে এখন তথ্য এটুকুই যে সেটা ট্যুরিজম প্লেস আপনারা সেখানে ট্যুর করতে যেতে পারেন সেটা খুবই সুন্দর একটি দেশ কারণ সেখানে অনেক যেহেতু সাগরের মাঝখানে অনেক দ্বীপপুঞ্জ রয়েছে এবং সেখানে অনেক বন জঙ্গল রয়েছে তো দেখার মতো অনেক কিছু সেখানে রয়েছে পাপুয়া নিউগেনিয়াতে তো আর এটা অস্ট্রেলিয়ার দেশ এক সময় দুই সালের পর থেকে যারা অবৈধভাবে অস্ট্রেলিয়াতে যাওয়ার চেষ্টা করত পানি পথে তো পানিপথ থেকে তাদেরকে ধরে অস্ট্রেলিয়ার এই পাপুয়া নিউগেনিয়াতে তাদেরকে পাঠানো হতো অর্থাৎ কেউ যদি অবৈধভাবে অস্ট্রেলিয়াতে যেতে চায় যদি কোনো কারণে সে সুযোগটি না পায় অর্থাৎ যদি ওই অস্ট্রেলিয়া নৌবাহিনীর কাছে ধরা পড়ে তাহলে তাদের স্থান হতো পাপুয়া নিউগেনিয়া তারা সেখান থেকে তাদেরকে ধরে ওই দ্বীপে পাঠিয়ে দিত কারণ ওই দ্বীপের জনসংখ্যা কিন্ত হাজার তেরো সালের দিকে অনেক কম ছিল ২০১৩ তেরো সালের দিকে এক পঞ্চাশ লক্ষ মতো জনসংখ্যা ছিল বাট এখন জনসংখ্যা প্রায় নব্বই লক্ষ সোভিউার্স আর কথা বাড়াচ্ছি না এই হচ্ছে পাপো নিউগেনিয়া সম্পর্কে তো আপনাদের যদি আরো কোনো দেশ সম্পর্কে জানার থাকে ট্রাভেল স্কাইতে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহায়তা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম